আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অনিয়মের অভিযোগে রাজধানীর শাহাবুদ্দিন হাসপাতাল সিলগালা করার সিদ্ধান্ত, অনুমোদনহীন ওষুধ পাওয়ায় 2 লাখ টাকা জরিমানা, আটক 2। র্যাবের হটলাইন প্রতারকের শাহেদের বিরুদ্ধে 2 দিনেই 140 অভিযোগ, 10 কোটি টাকা জালিয়াতি প্রমাণ, শিগগিরই চার্জশিট জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সায়েন্স ল্যাবরেটরিতে করোনা ভাইরাসে 173টি নমুনার জিনোম সিকোয়েন্স উন্মোচন, দেশে ভ্যাকসিন আবিষ্কারের প্রত্যাশা। করোনা ভাইরাসে 24 ঘন্টায় আরও 37 জনের মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় 2500। এবং করোনা ভাইরাস মহামারীর কারণে অনলাইনে 11 শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু আগামী 9 আগস্ট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। লাইসেন্স নবায়ন না করায় রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল সিলগালা করার সিদ্ধান্ত নিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাতে দ্বিতীয় দফা অভিযানের পর র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাল আলম এ সিদ্ধান্তের কথা জানায়। স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যৌথ এ অভিযানের পর এক ব্রিফিংয়ে তিনি বলেন, রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরই সিলগালা করার প্রক্রিয়া শুরু হবে। অভিযানে অনুমোদনহীন ওষুধ পায় 2 লাখ টাকা জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত। করোনা টেস্টের নামে ভুয়া রিপোর্ট দিয়ে মোটা অঙ্কের টাকা রোগীদের কাছ থেকে প্রতিষ্ঠানটি হাতিয়ে নেয় বলে অভিযোগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে দুপুরে প্রথম দফায় হাসপাতালটিতে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। যেহেতু এটা লাইসেন্স নাই, সুতরাং অবশ্যই এটা সিলগালা হবে। কারণ হচ্ছে যে এটা লাইসেন্স নাই, এক নম্বর, দ্বিতীয়ত অনেকগুলো অপরাধ করেছে, তো এটা অবশ্যই সিলগালা হবে। এখানে যে রোগীরা আছে, যেহেতু এখানে রোগীগুলো সবাই আপনার কি বলে স্পর্শকাতর রোগী বিভিন্ন করে, এবং এখানে একটু এলিট ফ্যামিলি রোগীরা আছেন, তাদেরকে আমরা টেকনিক্যালি বিভিন্ন জায়গায় যেখানে নেওয়া যায় সেখানে সরিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে আমরা এটা পরবর্তী কার্যক্রম আমরা গ্রহণ করবো। জরিমানা করা হয়েছে হচ্ছে আপনার ওষুধের যে দোকানটি রয়েছে সেইখানে কিছু অনিবন্ধিত কিছু ওষুধ, অনুমোদনহীন কিছু ওষুধ বিক্রি করার কারণে ডিসপেন্সারি যে দায়িত্বে আছেন তাকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদন ছাড়াই করোনার অ্যান্টিবডি পরীক্ষার অভিযোগে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক আবুল হাসনাত সহ 2 জনকে আটক করেছে র্যাব। নিজেদের পিসিআর ল্যাব না থাকা সত্ত্বেও হাসপাতালটিতে করোনা নমুনা সংগ্রহ করে বাইরে থেকে তা পরীক্ষা করিয়ে রিপোর্ট দিত বলে জানিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রিপোর্ট শারমিন রিহার। করোনা পরীক্ষা নিয়ে সম্প্রতি রিজেন্ট ও জেকেজি হেলথ কেয়ারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ধরা পড়ার পর নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার গুলশান শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে এ অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন না থাকার পরেও অ্যান্টিবডি পরীক্ষা করছিল হাসপাতালটি। প্রতিটি টেস্ট বাবদ রোগীদের কাছ থেকে নেওয়া হয়েছে 3 থেকে 10 হাজার টাকা। র্যাবের অভিযানে এই বিষয়টি ধরা পড়ে। হাসপাতালটিকে প্রথমে করোনা পরীক্ষার অনুমতি দেয়া হলেও পিসিআর ল্যাব স্থাপন না করায় গত সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তর ওই অনুমতি স্থগিত করে। কিন্তু এরপরও হাসপাতালটি বাইরে থেকে নমুনা পরীক্ষা করিয়ে প্রতিবেদন দিচ্ছে। এভাবে বাইরে থেকে নমুনা পরীক্ষা করে এনে দেওয়াও বেআইনি বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। ওনার এখানে আইসিতে রোগী আছে, ওয়ার্ডে রোগী আছে, প্রত্যেকটা রোগীর পজিটিভ রোগী যেগুলি সবগুলো টেস্ট এখানে হয়েছে। তাদের প্রথম বক্তব্য ছিল যে তারা আসলে এটা টেস্ট এখানে মানে করে না, যদি না করে তাহলে তো এই প্রত্যেক রোগীর রিপোর্টগুলি কিন্তু তারা ভুয়া হবে। এখন প্রশ্ন যে দুইটা, একটা হলো আসলে টেস্ট করেছি কি করে না, যদি না করে থাকে তাহলে তো সবগুলো ভুয়া রিপোর্ট দিয়ে তারা এখানে ট্রিটমেন্ট দিচ্ছে বা আসলে বাহির লোক ট্রিটমেন্ট দিচ্ছে। আর যদি টেস্ট করে থাকে তাহলে কোন মেথডে করেছে, যেহেতু তাদের এখানে আরটিপিসিআর নেই সুতরাং কোন মেথডে করেছে। এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে করোনা সুরক্ষা সামগ্রী পরিবর্তন না করেই একই জিনিস বারবার ব্যবহারের অভিযোগ পেয়েছে র্যাব। প্রোটেক্টিভ ডিভাইস রয়েছে, যেমন আপনার হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে আইটেম, এইগুলি রিইউজ করার কোনো সুযোগ নেই, কিন্তু এখানে আমাদের একটা রিইউজ হচ্ছে। মানুষকে বা অন্যকে বিভ্রান্ত করছে যে তারা এই ধরনের কোনো অ্যান্টিবডি টেস্ট তারা করে না, কিন্তু তারা কিন্তু এখানে করছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি অপরাধের দায় নিতে নারাজ। আমি তো আইন বিশেষজ্ঞ নাই ভাই, আমি একজন চিকিৎসক মানুষ। পিসিআর এর ব্যান্ডের দেরি হয়েছে, আমরা শুরু করতে পারি না, এজন্য লাইসেন্সের অনুমতিটা স্থগিত রাখছে। এ ধরনের অভিযান স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে পারে বলে মনে করছেন ভুক্তভোগী সহ সংশ্লিষ্টরা। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তিতে অনিয়ম খতিয়ে দেখতে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট নথিপত্র চেয়েছে দুদক। দুদকের অনুসন্ধান টিমের প্রধান আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি টিম সেখানে গেলেও এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। হাইবুর রহমান, অভি রিপোর্ট।
লাইসেন্স না থাকার পরও করোনা পরীক্ষায় রিজেন্ট হাসপাতালের সাথে কেন চুক্তি করা হয়েছে বারবার জানতে চেয়েও তথ্য না পেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে যায় দুদকের টিম। আসলে ফাইল না দেখে আমি এই মুহূর্তে কিছু বলতে পারব না। এসব জালিয়াতির সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো কর্মকর্তা জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দুদকের তদন্ত কর্মকর্তারা। হসপিটালের বিষয়ে সাহায্যের ইনকোয়ারি দিদি মহোদয়ের কাছে যাচ্ছিলাম আবুল কালাম আদার সাহেব, ওনার সাথে কথা হয়েছে, আগামীকাল রেকর্ডপত্র আমাদের এখানে পৌঁছাই দিবে। পরে সাংবাদিকরা যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে, তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি তিনি। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। র‍্যাবের হটলাইনে প্রতারক শাহেদ করিমের বিরুদ্ধে প্রথম দিনে 140টি অভিযোগ জমা পড়েছে। এখন পর্যন্ত 10-20 টাকা প্রতারণার তথ্য পেয়েছে র‍্যাব। এদিকে শাহেদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর চার্জশিট শীঘ্রই দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রিপোর্ট করেছেন মনির হোসেন তপু। করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেয়া এবং অর্থ আত্মসাৎ সহ নানা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বিতর্কিত রিজেন গ্রুপের চেয়ারম্যান প্রতারক শাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ জানাতে হটলাইন চালু করে র‍্যাব। শনিবার পর্যন্ত সেখানে শতাধিক অভিযোগ আসে। র‍্যাব বলছে প্রতারক শাহেদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও ভয়ে এতদিন কেউ তা বলার সাহস পায়নি। শাহেদ করিম কিন্তু একজন প্রতারক আইডল, একজন প্রতারকের যে ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত, একটা প্রতারকের যে ধরনের গুণাবলী থাকা উচিত আমরা তদন্তে জেনেছি। শাহেদ করিমের মধ্যে সবগুলোই উপস্থিত ছিল। শাহেদের বিরুদ্ধে সরকারি চাকরি দেয়া ও বদলি সহ নানা প্রতারণার অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সেগুলো যাচাই বাছাই করে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ শাহেদ করিম তার অপরাধ আমাদের কাছে স্বীকার করেছে। এর আগে রাজধানীর পিআইবি অডিটোরিয়ামে সাংবাদিকদের করোনাকালীন সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন শাহেদের মতো লোকদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে যেগুলো মামলা রয়েছে অবশ্যই সেগুলো ইনকোয়ারি হচ্ছে, আমাদের পুলিশের যেটা কর্তব্য সেটা কিন্তু করছে এবং চলমান রয়েছে, এবং যেগুলিতে সে এখন অভিযুক্ত হয়েছে এগুলো আমরা খুব শীঘ্রই তার নামে চার্জশিট আমরা দিয়ে দেব। এদিকে গ্রেপ্তার হওয়া শাহেদ করিমকে নিয়ে মধ্যরাতে অভিযান চালিয়ে মদ, ফেন্সিডিল ও পিস্তল উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। উত্তরা 11 নম্বর সেক্টরের একটি বাসার সামনে শাহেদের সাদা প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়। ওই গাড়িতেই এক রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল পাওয়া যায়, 5 বোতল বিদেশি মদ, 10 বোতল ফেন্সিডিল, এগুলো উদ্ধার আছে। এই ঘটনায় অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে 2টি মামলা করা হয়। আপনি যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন, সেগুলো কাউকে ছাড় দেওয়া হবে না। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এখন পর্যন্ত করোনাভাইরাসের 173টি নমুনার জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর। এর মধ্যে 8টি ইউনিক মিউটেশন পাওয়া গেছে। সকালে বিসিএসআইআর মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এই গবেষণায় ভ্যাকসিন উদ্ভাবনে সহায়তা ছাড়াও করোনা চিকিৎসায় সাফল্য এনে দেবে বলে মনে করেন বিশ্লেষকরা। হুমায়ুন সিসির রিপোর্ট। যে কোনো ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিষেধক তৈরিতে সর্বাধুনিক প্রযুক্তি ওই ভাইরাসের জিনোম সিকোয়েন্স বা সম্পূর্ণ জীবন রহস্য উন্মোচন করা। এর মাধ্যমে ভাইরাসের উৎস, গতি প্রকৃতি ও বিস্তার জানা যায়। সংবাদ সম্মেলনে জানানো হয় করোনা ভাইরাস বাংলাদেশে জিনোমিক লেভেলে 590টি ও প্রোটিন লেভেলে 273টিরও বেশি পরিবর্তন ঘটিয়েছে। দেশের 10টি প্রতিষ্ঠান এরই মধ্যে করোনা ভাইরাসের 222টি নমুনার জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে। সায়েন্স ল্যাবরেটরি নামে পরিচিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর 173টি নমুনার জিনোম সিকোয়েন্স করে দেশে করোনা সংক্রমণের প্রধান কারণ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। আমরা এই পর্যন্ত যে ফলাফল পেয়েছি তার মধ্যে 590টা জেনেটিক লেভেলে পরিবর্তন পেয়েছি এবং 273টা প্রোটিন লেভেলে পরিবর্তন পেয়েছি। তার মধ্যে 8টা মিউটেশন পেয়েছি ইউনিক। ইউনিক মিন্স এই মিউটেশনগুলো পৃথিবীর অন্য কোথাও ঘটে না। 614 নম্বর যে প্রোটিনটা, আমরা এই পর্যন্ত যতগুলো জিনোম সিকোয়েন্স করেছি প্রত্যেকটা এসে আমরা 614টা আমরা পেয়েছি। একটা মিউটেশন কারণেই
এই আমাদের যে মহামারী বা আমাদের যে এটা সংক্রমণটা এটা বাড়ছে আর জীবন রহস্য যদি ধরা যায় তাহলে এই শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধ শক্তি প্রতিরোধ অণু ভ্যাকসিন ঔষধ সবকিছু আবিষ্কার করা ব্যবহার করা সম্ভব যারা করোনার চিকিৎসা দিচ্ছেন করোনার ওষুধ যে সমস্ত ফার্মাসিউটিক্যালস তৈরি করছেন তারা এই জিনোম সিকোয়েন্সের রেজাল্ট থেকে বুঝতে পারবেন যে কোন কোন ওষুধ রোগীর জন্য কাজ করবে কোন কোন মেডিসিনগুলি কাজ করবে না। সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানান করোনা ভাইরাসের মোট 300টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হবে। সারা বাংলাদেশ থেকে আমরা দেখছি যে কীভাবে এটার প্রাদুর্ভাব হচ্ছে কীভাবে এটা বাড়ছে কীভাবে কোথায় কমছে সেগুলো জানার জন্য কিন্তু এটা আমাদের জানা দরকার এবং সেইভাবে আমরা কাজগুলো করে যাচ্ছি। মন্ত্রী জানান কোভিড ১৯ ভ্যাকসিন আবিষ্কারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন সংস্থা। বাংলাদেশ সহ এ অঞ্চলের প্রতিষেধক উদ্ভাবনে জিনোম সিকোয়েন্সের এসব উপাত্ত কাজে আসবে বলে আশা করেন তিনি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গত 24 ঘন্টায় আরও 37 জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট 2,618 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও 2,459 জনের দেহে মিলেছে এ ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তর অনলাইন বুলেটিনে এসব তথ্য দেওয়া হয়। আরও জানাচ্ছেন রাসনা দাস। দেশে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গড়ে এখন 3,000-এর বেশি শনাক্ত হচ্ছে প্রতিদিন। শনাক্তের প্রথম 30 দিনে 100 শনাক্ত পার হয়েছিল আর শেষ 31 দিনে শনাক্ত হয়েছে 1,02,459 জন। দেশে এখন মোট আক্রান্ত 204,525 জন। বর্তমানে দেশে 80টি ল্যাবের করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। সবশেষ একদিনে পরীক্ষা হয়েছে 10,625টি নমুনা। শনাক্তের হার 24.14%। কোভিড-19 নিয়ে কেউ আতঙ্কিত হবেন না, শনাক্ত করবার জন্য সাহায্য করুন এবং সবাই নমুনা পরীক্ষায় সহায়তা করুন। যে বুথগুলো আছে নমুনা সংগ্রহ করার জন্য আপনারা এই বুথগুলিতে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত নমুনা দিতে পারেন এবং যাদের প্রয়োজন বুথে যেতে পারেন না তাদের জন্য ঢাকায় বাসায় গিয়ে নমুনা সংগ্রহের বিশেষ ব্যবস্থা আছে। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,459 জন। এ পর্যন্ত শনাক্ত 204,525 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 37 জন, তাদের মধ্যে পুরুষ 29 এবং নারী 8 জন। এই নিয়ে মোট মারা গেলেন 2,618 জন। আক্রান্ত হিসেবে মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত 2,618 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 29 জন পুরুষ, 8 জন নারী। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,546 জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,11,644 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.59%। 31 থেকে 40 বছর। রাস্তা দাস, এটিএন বাংলা, ঢাকা। এদিকে করোনা উপসর্গ নিয়ে দেশে বিভিন্ন স্থানে গত 24 ঘন্টায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন মারা গেছেন কুমিল্লায়, আর সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশালে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। ঘুরছে অর্থনীতির চাকা, করোনার ভয়কে পেছনে ফেলে এভাবেই চলছে মানুষের যাত্রা। থেমে নেই ভাইরাসের বিস্তার। সোমবারও শতকরা 45% করোনার টেস্ট পজিটিভ এসেছে বরিশালে, খুলনায় 33, কুমিল্লায় 26, পরীক্ষায় চট্টগ্রামে 23% মানুষের দেহে এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। টানা দ্বিতীয় দিন সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুমিল্লায়, যেখানে উপসর্গ নিয়ে 3 জনের। যদিও এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া ব্রিফিংয়ে যুক্ত হবে না, সেখানে প্রায় 5,000 মানুষ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। গত কিছুদিনের চিত্র বলছে চট্টগ্রামে মৃতের সংখ্যা কমছে, শেষ 24 ঘন্টায় 2 জন মারা গেছেন। 380টি নমুনা পরীক্ষায় 85 জনের দেহে এ ভাইরাস পাওয়া গেছে। খুলনাতেও সাধারণ পর্যায়ে দ্রুত ছড়িয়ে পড়ছে কোভিড-19। আক্রান্তের সংখ্যা 9,000 ছাড়িয়েছে, উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। 831টি নমুনা পরীক্ষায় 272 জনের দেহে এর উপস্থিতি পাওয়া গেছে। 2 জন করে প্রাণ হারিয়েছেন সিরাজগঞ্জ এবং সিলেটেও। এ পর্যন্ত প্রায় 3,500 মানুষ আক্রান্ত হয়েছেন সিলেটে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 140টি।
এছাড়া একজন করে মারা গেছে চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া এবং ব্রাহ্মণবাড়িয়ায়। এ পর্যন্ত 5,700 বেশি মানুষ আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জে। রোববার একজনের মৃত্যু হয়েছে সেখানে। করোনার উপসর্গ থাকায় নাটোরের চিকিৎসা না পেয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, সদর হাসপাতাল চিকিৎসা না দেয়ায় শ্বাসকষ্ট নিয়ে মারা যান তিনি। আক্রান্তের সংখ্যায় ঢাকার বাইরে এখনও সবার উপরে চট্টগ্রাম, এরপরে খুলনা, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং বগুড়ার অবস্থান। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনাভাইরাস মহামারীর কারণে বিলম্বিত একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী 9 আগস্ট থেকে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 9 আগস্ট থেকে শুরু হয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে 2020-2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম চলবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। দুর্বিষহ জীবনযাপন করছে বানভাসী কয়েক লাখ মানুষ। রেল লাইন ডুবে যাওয়ায় জামালপুরে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, গত এক যুগেও এমন দীর্ঘমেয়াদী বন্যা হয়নি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন নিয়াজ্জামান সজীব। এ যেন মরার উপরে খাড়ার ঘা। একদিকে করোনাভাইরাসের মহামারী, আর অন্যদিকে প্রবল বন্যার কারণে চরম দুর্ভোগে বন্যা কবলিত এলাকার মানুষ। জামালপুরে যমুনা নদীর পানি, ভাদ্রাবাদ ঘাট পয়েন্টে কমলেও পুরাতন ব্রহ্মপুত্র নদসহ অন্যান্য নদ নদীর পানিতে নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। শেরপুরে পুরনো ব্রহ্মপুত্র নদের পানি আরও 7 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা কবলিত হচ্ছে চরাঞ্চলের নতুন এলাকা। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। ফরিদপুরে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যার পানির তীব্র স্রোতে ফরিদপুরে সাদিপুর গ্রামের বিল গজারিয়া এলাকায় শহররক্ষা বাঁধের বিশাল অংশ ভেঙে গেছে। কুড়িগ্রামে নদ নদীর পানি ধীরগতিতে নামায় দুর্ভোগ বেড়েছে মানুষের। রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। নাটোরের সিংড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। মানিকগঞ্জের 4টি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে, ছাগল গরু পশু পাখি নিয়ে আমরা খুব দুর্ভিক্ষের ভিতরে আছি। এই লোকের ভিতরে সই বানাইছি, ওই সই ভিতরে আর কি থাকি টাকি না খাই। আমি সিলেটের কিছু নাই খাওয়া। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের হিসেব বলছে, আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বন্যা। একইভাবে গত সপ্তাহের মতোই আর কি অবস্থা হবে, আরো পানি কিছুটা বাড়বে এবং আক্রান্ত এলাকাগুলো আরো বিস্তৃত হবে কিছুটা। তো সব মিলিয়ে আমার এই মাস জুড়েই থাকবে বন্যাটা, এবং হয়তো অগস্টের ফার্স্ট উইক নাগাদ হয়তো আপনার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। 2007-এর বন্যাটা, তবে ওইটা নর্থ বেঙ্গলেই বেশি এফেক্ট হয়েছিল। সিরাজগঞ্জে দ্বিতীয় দফায় টানা 7 দিন অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ার পর 2 দিন ধরে ধীরগতিতে কমছে যমুনা নদীর পানি। নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি কমায় বগুড়ার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নেত্রকোনায় বন্যার পানি কমলেও বাড়ছে মানুষের দুর্ভোগ। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দি সেনাবাহিনী সম্পর্কে মিথ্যাচার করছেন। আন্তর্বাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। আইএসপিআর বলছে, তার আচরণ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য অস্বস্তিকর ও বিব্রতকর। আইএসপিআর জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সেনানিবাসে প্রবেশ এবং সেনাবাহিনী সম্পর্কে মিথ্যাচার করেছে চৌধুরী হাসান সোহরাওয়ার্দি, যা কর্তৃপক্ষের নজরে এসেছে। এর আগে অনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে 2019 সালে 10 এপ্রিল থেকে সেনানিবাস ও সেনানিবাস আওতাভুক্ত এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী সেনা কর্তৃপক্ষ কর্তৃক অবাঞ্ছিত ব্যক্তি সেনানিবাসে আওতাভুক্ত সকল স্থাপনা, সিএমএইচের চিকিৎসা সেবা, অফিসার্স ক্লাব, সিএইচডি শপ ইত্যাদিতে প্রবেশাধিকার নিষিদ্ধ। এবার আন্তর্জাতিক সংবাদ। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে প্রতিদিনই মৃত্যুর মিছিলে সামিল হচ্ছেন অজস্র মানুষ।
গত ডিসেম্বরে প্রথমবার শনাক্ত হওয়ার পর মাত্র 7 মাসের ব্যবধানে এতে প্রাণ হারিয়েছে 603,000-এর বেশি মানুষ আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,43,48,000। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বজুড়ে গত 24 ঘন্টায় সর্বোচ্চ 2,60,000-এর বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। ভারতে করোনা সংক্রমণ দ্রুত গতিতে বেড়েই চলেছে। গত কয়েকদিনে একের পর এক সংক্রমণের রেকর্ড ভেঙেছে দেশটি। গত 24 ঘন্টায় নতুন করে আরও প্রায় 39,000 মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন 543 জন। এদিকে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে গত 24 ঘন্টায় আরও 9 শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। শনাক্ত হয়েছে 28,000। এখন পর্যন্ত ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলে আক্রান্ত এবং মৃতের সংখ্যা সবচাইতে বেশি। এবার পার্টেক্স খেলার খবর। দীর্ঘ 4 মাস পর মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে ফিরলেন জাতীয় দলের ক্রিকেটাররা। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে একক অনুশীলন করতে হচ্ছে ক্রিকেটারদের। দীর্ঘদিন পর মাঠে নামায় ফিটনেসে কিছুটা ঘাটতি রয়েছে তাদের। তবে শিগগিরই কঠোর পরিশ্রমে নিজেদের মানে নিতে চান উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। মমিনুর রিপনের রিপোর্ট। দীর্ঘ 4 মাস পর কিছুটা ব্যস্ততা ফিরল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। লম্বা সময় পর মাঠে ফেরায় উচ্ছ্বসিত ক্রিকেটাররা। বরাবরের মতোই নির্ধারিত সময়ের আগে মাঠে উপস্থিত মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। বিসিবি সূচি অনুযায়ী সকাল 9টায় ইনডোরে ব্যাটিং শেষে রানিং করার কথা মুশফিকের, কিন্তু সূচি পাল্টে 8:30টায় রানিং করতে নেমে যান মুশফিক। 30 মিনিট রানিং শেষে লম্বা সময়ে বোলিং মেশিনে ব্যাটিং অনুশীলন করে মাঠ ছাড়েন মুশফিক। মুশফিকুর রহিমের আগে ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন জাতীয় দলের আরেক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। 11টার পর ব্যক্তিগত অনুশীলন করতে আসেন পেসার শফিউল ইসলাম। 4 মাস পর প্রতিযোগিতাপূর্ণ খেলার বাইরে থাকার প্রভাব দেখা যায় এই 3 ক্রিকেটারের ফিটনেসে। তবে দ্রুতই আগের অবস্থায় ফেরার প্রত্যাশা মোহাম্মদ মিথুনের। আমরা দীর্ঘ 4 মাস পরে আজকে মাঠে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। তো ব্যাটিং, রানিং সব কিছু একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, কারণ এতদিন আমরা সব কিছু ইনডোরে করেছি। এখন আউটসাইডে মানিয়ে নিতে একটু টাইম লাগবে, বাট আশা করছি ডে বাই ডে আমরা সব কিছুই আবার আগের মতোই ফিরে পাবো। বিসিবির দেওয়া সূচি অনুযায়ী সিলেট ও খুলনায়ও জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছেন। সিলেটে পেসার খালেদ আহমেদ ও বাঁহাতি স্পিনার নাসু আহমেদ এবং খুলনায় 2 অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও মেহেদি হাসান ও উইকেট রক্ষক নুরুল হাসান অনুশীলন শুরু করেছেন। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অনিয়মের অভিযোগে রাজধানী শাহাবুদ্দিন হাসপাতাল সিলগালা করার সিদ্ধান্ত, অনুমোদনহীন ওষুধ পায়, 2 লাখ টাকা জরিমানা, আটক 2। র্যাবের হটলাইনে প্রতারক সাহেদের বিরুদ্ধে প্রথম দিনে 140 অভিযোগ, 10 কোটি টাকা জালিয়াতির প্রমাণ, শিগগিরই চার্জশিট জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সায়েন্স ল্যাবরেটরিতে করোনাভাইরাসের 173টি নমুনা জিনোম সিকোয়েন্স উন্মোচন, দেশে ভ্যাকসিন আবিষ্কারের প্রত্যাশা। করোনাভাইরাসে 24 ঘন্টায় আরও 37 জনের মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় 2,500। এবং করোনাভাইরাসের মহামারীর কারণে অনলাইনে 11 শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু আগামী 9 আগস্ট। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।